বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে মক ড্রিল করা হচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই জানি ভূমিকম্পের সিসমিক জোন 5 রয়েছে ত্রিপুরা, তাই প্রত্যেক সময় তৈরি থাকাটা বাঞ্ছনীয়। এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে দপ্তর রয়েছে আধিকারিকরা, প্রত্যেক সময় তারা তৈরি রয়েছেন এবং তারা তৈরি কতটা রয়েছেন, কোনো গাফিলতি রয়েছে কিনা তা মক ড্রিলের মাধ্যমে কিন্তু তারা একবার হলেও ঝালিয়ে নেন। বিভিন্ন জায়গাতে গোটা রাজ্য জুড়ে আজকে বিভিন্ন মহকুমাগুলোতে এই মক ড্রিল করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের সব মহকুমার সাথে করপুক মহকুমাতেও স্টেট লেভেল ফিজিক্যাল মক এক্সারসাইজ অন আর্থকোয়েক ডিজাস্টার ইন অল ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা সংঘটিত করা হয়েছে। করপুকের পাঞ্জাহাম স্কুলের মাঠ করপুক মহকুমার তরফ থেকে স্টেট লেভেল ফিজিক্যাল মক এক্সারসাইজ অন আর্থকোয়েক ডিজাস্টার ইন অল ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা 2022 করা হয়েছে এবং এই মক ড্রিলের মাধ্যমে যারা কর্তব্যরতরা রয়েছেন তাদের কি দায়িত্ব রয়েছে, তারা কিভাবে কাজগুলো করবেন সব কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সামনেও তুলে ধরা হয়েছে কিভাবে রেডিলি অ্যাভেলেবেল রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস এবং তারাও কিভাবে ইমার্জেন্সি ক্ষেত্রে সাহায্য করতে পারে তাদের সমস্ত বিষয়টাই তুলে ধরা হয়েছে। সেখানে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের যারা রয়েছেন কর্তব্যরতরা তারা যেরকম ভাবে উপস্থিত ছিলেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা উপস্থিত ছিলেন, স্বাস্থ্যকর্মীরা, বিষয়গুলোকে কেন্দ্র করে যে কোনো সময় যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় এসে পড়ে তখন কিভাবে রেসপন্স করা হবে বা কিভাবে সেখানে অ্যান্সার করা হবে প্রত্যেকটি বিষয় সেগুলোই তুলে ধরা হয়েছে আজকে। আজকের এই স্টেট লেভেল ফিজিক্যাল মক এক্সারসাইজ অন আর্থকোয়েক ডিজাস্টারের উপর যে মক ড্রিল হয়েছে তাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং যে কোনো মক ড্রিলেই যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় সেগুলোকে মাথায় রেখেই কাজ চলেছে এই মক ড্রিলে। আজকের এই মক ড্রিল সম্বন্ধীয় বিষয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। সকাল 9টায় আমরা একটা মক ড্রিল করেছি, পার্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেট লেভেল প্রোগ্রাম। তো সেই মক ড্রিলের বিভিন্ন আনুষঙ্গিক ঘটনা অনুযায়ী আমরা প্রথমে সকাল 9টায় ফায়ার সার্ভিসের সাইলেন্ট বাজানো হয়। সাইলেন্ট বাজারে আর্থকুইকের ইনসিডেন্ট আমরা সবাই জানতে পারি। অ্যাকর্ডিংলি আমরা পুলিশ স্পেশাল মেসেঞ্জার দিয়ে আমাদের কাছে ইনফরমেশান আসে আর্থকুইক সম্পর্কে, যেখানে আমাদের জানানো হয় করবুক পাঞ্জাব বিশেষ করে আর্থকুইকের ফলে মানুষজন স্টুডেন্ট এবং টিচার্স গ্রেফট হয়ে গেছে। আমরা ইমিডিয়েটলি আর্থকুইকের ফলে মোবাইল টাওয়ার সিস্টেম ক্রাশ হয়ে যায় এবং পুলিশ ওয়্যারলেস মেসেজের উপর ডিপেন্ড করে আমরা ক্যান্ডেলেশন করতে হয়। আমরা ইমিডিয়েটলি তখন সোশ্যাল মেসেঞ্জার দিয়ে আমরা হসপিটালে গিয়ে পড়েছি এবং আমরা পুলিশ এবং পিএসআরকে আমরা ফিল্ডে নামিয়েছি, সঙ্গে আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এবং আপাতা মিত্র। আপনারা শুনলেন যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন কি বলেছেন এই মক ড্রিল সম্বন্ধীয় বিষয়ে এবং করপুকের পাঞ্জাহাম স্কুলের মাঠে হয়েছে এই মক ড্রিল। আর্থকোয়েকের সময় কিভাবে রেসপন্স করবে বিভিন্ন দপ্তরগুলো সেই বিষয়টা যেরকমভাবে দেখানো হয়েছে এবং যারা এফেক্টেড হয়েছেন ভূমিকম্পের দ্বারা তাদেরকে কিভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, চিকিৎসা করা হবে, সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে এই মক ড্রিলের মাধ্যমে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।